এক মিনিটের আজকের বাংলাদেশে। দুর্নীতি দূর করতে উইং চেয়ে গণমাধ্যমে বক্তব্য তিরস্কার করা হলো অতিরিক্ত সচিব মাহবুব কবিরকে। করোনায় আজও শনাক্ত হাজারের বেশি রোগী, মৃত্যু বেড়ে দ্বিগুণ। নাশকতার মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বাদল কারাগারে। বুড়িগঙ্গার 7.5 কিলোমিটার আদি চ্যানেল পুনরুদ্ধারে মাস্টার প্ল্যান, ব্যয় ধরা হয়েছে 5,000 কোটি টাকা। কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের অভিযান, 3 কারখানাকে 14 লাখ টাকা জরিমানা। খালেদা জিয়ার চিকিৎসা কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলছেন ফখরুল। শেয়ার বাজারে ফিরল আরো 9,500 কোটি টাকা। চট্টগ্রামে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে ছুরিকাঘাতে প্রাণ গেল ভাইয়ের। প্রতারণার মামলায় অভিনেত্রী রোমানা স্বর্ণাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতলেন জাহানারা সালমারা। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।